আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রপার্টি সেলার চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লিফট, ফ্ল্যাটটিতে আপনারা লিফটের সুব্যবস্থা পাবেন এবং ফ্ল্যাটের যে রুমগুলো আছে বেডরুমগুলো কিন্তু স্পেস খুবই বড়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউনিট এবং দেখেন অনেক বড়। আর এই ফ্ল্যাটের পরিমাণ আমি সব কিছুই কিন্তু বলবো, আপনার ভিডিওটা স্কিপ করবেন না। ফ্লোর কিন্তু টাইলস করা আছে আর এই ফ্ল্যাটটিতে লিফট সুব্যবস্থা আছে কিন্তু গ্যাস এবং গ্যারেজ নাই। এই ফ্ল্যাটটিতে কী কী থাকছে? ফ্ল্যাটটিতে থাকছে তিনটি বেডরুম, দুইটি টয়লেট, দুইটি বারান্দা, ড্রয়িং ডাইনিং এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন। আর এই ফ্ল্যাটের লোকেশন রাজধানী ঢাকার মিরপুর 11:30 বাস স্ট্যান্ড সংলগ্ন একদম মেন রাস্তার সাথেই এই ফ্ল্যাটটির অবস্থান। দর্শক, যেহেতু মেন রাস্তার সাথেই আপনারা খুব অল্প সময়েই কিন্তু এই ফ্ল্যাটটিতে প্রবেশ করতে পারবেন এবং যেহেতু লিফট আছে সেহেতু আপনারা খুবই আরামদায়কভাবে ফ্ল্যাটটিতে প্রবেশ করতে পারবেন। আর এই ফ্ল্যাটের মালিকের নাম্বার ভিডিওর শেষের দিকে দেওয়া আছে, আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং বেডরুমে কিন্তু বিশাল বড় জানালা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন জানালাগুলো, এবং এটা হচ্ছে আরও একটি অ্যাটাচ টয়লেট। আর এই ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। সুপ্রিয় দর্শক, আপনি কি জমি, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে চান? তাহলে অবশ্যই আজকে এক্ষুনি আমাদের প্রপার্টি সেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ভিডিওতে সরাসরি মালিকের নাম্বার প্রদান করে থাকি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে বেলকনি অর্থাৎ বারান্দা আর একদম মেন রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা। আপনারা এই মেন রাস্তা থেকে খুব সহজে কিন্তু ফ্ল্যাটটিতে আসতে পারবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর এই ফ্ল্যাটের মূল্য চাওয়া হয়েছে 55 লক্ষ টাকা সেল পারমিশন সহ, তারপর আলোচনার সুযোগ থাকবে। আমি নাম্বার কিন্তু ভিডিওর শেষে দিয়ে দিয়েছি, আপনারা বিস্তারিত জানতে হলে সে নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আশা করব আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লাগবে, কেননা সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।